শুভ দর্শক, আসসালামু আলাইকুম। কারোলার থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে কারোলার থেকে আমরা দেখব সামনের কুরবানির টার্গেটে যে সমস্ত সাইওয়াল ষাঁড় গরু কেনা বেচা চলছে, সেই সব সাইওয়াল ষাঁড় গরু দাম কেমন আজকে এই কারোলাটে। আজকে দোসরা এপ্রিল রোজ শনিবার সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয়। দর্শক, আজকে দেখাই আমরা সাইওয়াল জাতের ষাঁড়। বয়স কেমন ভাই? দুই দাঁত বয়স না? দুই দাঁত বয়স, মানসম্মত সাইওয়াল ষাঁড় গরু। দাম কত রাখছেন ভাই? 170। আর কত পর্যন্ত দাম উঠলো? 50 পর্যন্ত বলে। ওজন কেমন হবে? 7 মণ হবে না, 6 থেকে 6.5। গরু পেটে কিছু নাই, দেখছেন? দানা পানি কিছু নাই। টার্গেট কত করছেন, কত হলে বেচবেন? 55-60 ভাঙ্গাই, 55-56 এরকম হলে বিক্রি করবেন। 55-56-60 ভাঙ্গে 55-56 হাজার টাকা হলে বিক্রি করবেন সাইওয়াল জাতের এই ষাঁড়টি। নেপালি সাইওয়াল, এটা নেপালি, নেপালি অরিজিনাল না, নেপালি। 155-60 এর মধ্যে হলে বিক্রি করবেন। আরেকটা আছে দেখুন, আরেকটা ষাঁড় আছে দেখেন। দর্শক, উনি কিন্তু বললেন যত ওজনের গরুর দরকার হবে উনি কিন্তু লাগলে দিয়ে দিতে পারবেন। এই যে দেখুন আরেকটি, এটা এটা তো সাইওয়াল, এটা কি নেপালি? এটাও নেপালি। আমরা মাথাগুলো দেখাই দর্শক, নেপালি দেখুন, ওইটাও নেপালি গির যেটাকে বলি আমরা। বেশ ওজন সম্পূর্ণ ষাঁড় গরু দেখুন, ওজন কিন্তু বেশ ভালো। এটা এটা কয় দাঁত ভাই? 3 দাঁত, ওই চাইরে পড়বে আর কি। ৫০ ভাঙা যাবে না এখন, দেওয়ার সময় 500-1000 টাকা, ওইটা হিসাবে আল্লাহ। আচ্ছা আচ্ছা, সংগ্রহ করতে চান তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন। আজকে কারোলহাট থেকে দর্শক আমরা আরো দেখি। এই গরু তো 15 দিন আগে বিক্রি হয়েছি আমরা, না 170-175 করে 15 দিন আগে। এখন কি দামটা কমে গেছে? দাম একটু কমে গেছে। দর্শক শুনলেন যে দাম কিন্তু এখন তুলনামূলক একটু কম, রমজান মাসে আরও কমে যাবে এই সমস্ত ষাঁড় গরু। ১৫ রোজের পর আবার দাম বাড়বে। হ্যাঁ দাম বাড়বে, 100-150 টাকা কেজি কিনতে হবে আমাদেরকে গ্রামে। তো দেখি দর্শক, আরও আমরা দেখছি একটা সাইওয়াল দেখুন, বেশ ওজনের সাইওয়াল। আগামী কুরবানির টার্গেটে যারা সংগ্রহ করছেন সেই সমস্ত সাইওয়াল ষাঁড়। এটা বয়স কেমন ভাই? 2 দাঁত বয়স। কত রাখছেন? 125। আর কত পর্যন্ত পাইলেন? 90-95 পর্যন্ত দাম পেয়েছেন দেখুন দর্শক। কত হলে ছাড়বেন এটা? 1,25,000। ওজন কেমন হবে এটা? 4 মণের উপর হবে। আমি তো ওই জন্য বললাম যে ও তো বললো বলো 5 মণের কাছাকাছি চলে যাবে।
তারপরে দেখো দেখুন একটি কালো রঙের শাইওয়াল যাতে সার খামারে রাখার উপযুক্ত শাইওয়াল সার এটা কি দাঁতছে ভাই দাঁত হয়নি দাম কত রাখছেন এটা ১৪০ আর কত বলে ১০০ কত বলছে না টার্গেট কত কত হলে ছাড়া যাবে ১২০ দর্শক দেখুন ১২০০০০ টাকা হলে বিক্রি করবেন সাইওয়াল জাতের এই শান্তি আজকে কারোল হাট থেকে বেশ চমৎকার আকৃতির সাইওয়াল শাঁখ দেখুন দর্শক আমরা দেখব আরো মনটা খুব খারাপ এই মাদনটা বলে একদিনও দেখা যায় না মাদনটা কয়ে কয়ে মুঝে ১০টা ১২টা গরু বেচু পাটলি একটা একদিনও দেখা যায় না মাদনটা এটাই তো কয় দাঁত দাম কত রাখছিস ভাই এত বেশি ১৭০ চাওয়া তো বেশি হয়ে গেছে মানুষ তো ভুলকে যাবে ১৫০ চাওয়া দাম ১৫০ আর কত পর্যন্ত দাম উঠলো ৩০ ভাঙিয়া বলতে ভাই ৩০ ভাঙতে বলতেছে না কত হলে ছাড়া যাবে এটা ৩৫ পার দুদাত বয়স আগামী কুরবানির টার্গেটের সাইওয়াল ১৩৫০০০ মধ্যে বিক্রি করবেন দেখুন সবটাই দেখান পুরোটাই দেখান ভালো করে দেখান হাইলেভার মানুষ কবে যে ছোট্টাঙ্গা গরু এত দাম চাইছে ভালো করে দেখান বেশ ওজন সম্পূর্ণ সাইওয়াল ওর সাথে মাহাতুরা দিবেন একটা কৌশল দেখছি একটি সাইওয়াল জাতের শাক দেখুন কয় দাঁত দুই দাঁত কত রাখছেন দাম কত রাখছেন ১৩০ চাওয়া আর কত বলে ১৩০ চাচ্ছেন ৫০ বলতেছে ঠিক করে বলেন আছে তো কাস্টমার নাই কত বলতেছে অ্যাকুরেট ৭৫ ৮০ বলতেছে কত হলে ছাড়বেন ১০০ নিচে দিতে পারবেন না কেনা বেশি দর্শক শুনলেন যে ১০০ হলে বিক্রি করবেন সাইওয়াল জাতের সাপ দুই রাত বয়স আগামী কুরবানির টার্গেটের সাইওয়াল আমরা দেখি দর্শক আরো দেখছি আরো একটি সাইওয়াল দেখুন কয় দাঁত ভাইটা ৪ দাঁত দাম কত রাখছেন ১৭০ ওজন কেমন হবে এটা ছমন হবে না একটু কম হবে ছমন হবে না ৫ মন আসতে পারে কত পর্যন্ত দাম বললো তাও ৪০-৪৫ বলে ৬ মনের গরু ২৫,০০০ টাকা তো বেশি ওজন হিসাবে দাঁত যাচ্ছে না আগামী কুরবানির টার্গেটে সাইওয়াল কত হইলে ছাড়বেন এটা কত কত ৬৫ কত ৬৫ ১ লাখ চাইলে তো কম দাম যায় ৭০-৭৫ এত বেশি দাম চাইলে কি পার্টি আসবে পার্টিয়ে তো নেই পার্টি তো আসবে না আপনাদের আপনারা এরকম দাম চাইলে তো পার্টি আসবে না আপনারা যদি ১ লাখের গরু ১৭০ চান লাস্ট গরু ১৭০ তাহলে তো আসবে না তো দর্শক এই ছিল আজকে দাম আমরা বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।